দর্শক আপনাদের স্বাগতম টিবিএস ইনসাইডারে। আমাদের আজকের নিউজ বিশ্লেষণের সাবজেক্ট হলো অডিট ফার্মগুলোর উপর, অর্থাৎ ব্যাংকের বিভিন্ন নিরীক্ষার জন্য যে অডিট ফার্মদের নিয়োগ করা হয় বিভিন্ন জাল জালিয়াতির ঘটনা বের করে আনার জন্য। তো এক্ষেত্রে আমরা একটি রিপোর্ট করেছি যে কিভাবে অডিট ফার্ম জাল জালিয়াতির ঘটনা বের করে আনার পরিবর্তে বরং লুকিয়ে রেখেছে, যে কারণে একটি বড় বিজনেস গ্রুপ বড় অঙ্কের একটি টাকা ব্যাংক থেকে বের করে নিতে সক্ষম হয়েছে। তো আপনারা জানেন যে ক্রিসেন্ট গ্রুপ, এটা খুবই একটি আলোচিত ঘটনা, তারা প্রায় 3,000 কোটি টাকার ওপরে লোন ফরজারির ঘটনা আছে তাদের জনতা ব্যাংকের সাথে। তারা এই ঘটনাটি ঘটিয়েছে ফেক এক্সপোর্ট বিলের মাধ্যমে, তারা গভর্নমেন্টের ক্যাশ ইনসেন্টিভ বের করে নিয়েছে। তো আমাদের একটি পার্ট নিয়ে এই নিউজ বিশ্লেষণটি, সেটা হলো ক্রিসেন্ট গ্রুপ 2017-18 সালে তারা 408 কোটি টাকা ক্যাশ ইনসেন্টিভ নিয়েছে তাদের এক্সপোর্টের অ্যাগেনেস্টে। সেই ক্ষেত্রে তারা যেই এক্সপোর্টটি নিয়েছে, যে ক্যাশ ইনসেন্টিভটা দেওয়া হয়েছে, সেটা যেই অডিট ফার্মগুলো যেই অডিট করে তাদেরকে সার্টিফাই করেছে এই ক্যাশ ইনসেন্টিভ নেওয়ার জন্য, সেটা বাংলাদেশ ব্যাংকের রুল ভায়োলেট করে দিয়েছে। ক্রিসেন্ট গ্রুপের জাল জালিয়াতির ঘটনায় এরই মধ্যে অনেক মিডিয়ায় অনেক রিপোর্ট এসেছে যে তারা কীভাবে লোন ফরজারি করেছে, জনতা ব্যাংকের টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এমপ্লয়িরা কীভাবে ইনভলভ ছিল। লেটেস্ট একটি রিপোর্ট বাংলাদেশ ব্যাংক বানিয়েছে যেটা অডিট ফার্মরা কী ধরনের ভূমিকা রেখেছে, কারণ এই ব্যাংকের ঘটনাটি ঘটেছে 2013 সাল থেকে শুরু হয়েছে এই গ্রুপের লেনদেন ব্যাংকের সঙ্গে, তখন থেকে নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছে জাল জালিয়াতির। সেই সময় থেকে তো প্রতি বছর অডিট হয়েছে, তাহলে অডিট ফার্মগুলো কেন এটা বের করতে পারেনি সেটার উপর একটি বাংলাদেশ ব্যাংক লেটেস্ট একটি ইনভেস্টিগেশন করেছে গত বছরে। সেখানে দেখা গেছে যে 3টি ফার্ম অডিট ফার্ম সংযুক্ত ছিল অডিটের কাজে, সেটা হলো সাইফুল শামসুল আলম, এসএফ আহমেদ এবং আজিজ হালিম খায়ের চৌধুরী। 3টি ফার্মের মধ্যে সাইফুল শামসুল আলম এবং এসএফ আহমেদ, তারা এই 2টি ফার্ম মিলে 408 কোটি টাকা ক্যাশ ইনসেন্টিভ সার্টিফাই করেছে, যেগুলো ফেক এক্সপোর্ট বিলের অ্যাগেনেস্টে। অর্থাৎ যখন তারা এগুলো সার্টিফাই করেছে তখন ওই গ্রুপের 653টি এক্সপোর্ট বিল ওভার ডিউ ছিল। বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী কোনো ওভার ডিউ বিল থাকলে, অর্থাৎ এক্সপোর্ট প্রসিড পুরোপুরি যদি রিপার্টেশন না হয়, পেন্ডিং থাকে, তাহলে সে ফার্দার ক্যাশ ইনসেন্টিভ পেতে পারে না বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী। কিন্তু এই ইনফরমেশনগুলো জানা থাকা সত্ত্বেও এই সাইফুল শামসুল আলম এবং এস এফ আহমেদ, তারা তাদের ক্যাশ ইনসেন্টিভ সার্টিফাই করেছে। এর মধ্যে সাইফুল শামসুল আলম করেছে 396.99 কোটি টাকা এবং এস এফ আহমেদ করেছে 11.25 কোটি টাকা। আজিজ হালিম খায়ের চৌধুরী 2017-18 সালে ব্যাংকের নিরীক্ষার কাজে নিয়োজিত ছিল, কিন্তু তাদের প্রতিবেদনে কোথাওই জাল জালিয়াতির কোনো ঘটনা প্রকাশ পায়নি। অর্থাৎ তারা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী তারা তাদের জাল জালিয়াতির ঘটনা জানা থাকা সত্ত্বেও সেগুলো গোপন রেখেছিল, এবং সে কারণেই এই গ্রুপটি এত বড় অঙ্কের টাকা গভর্নমেন্ট থেকে নিতে পেরেছে। এই ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে, রিসেন্টলি আর কি, ঈদের আগে বাংলাদেশ ব্যাংক তাদের অ্যাগেনস্টে অ্যাকশনে গেছে। বাংলাদেশ ব্যাংক সাইফুল শামসুল আলমকে 3 বছরের জন্য অডিট থেকে সাসপেন্ড করেছে, 3 বছরের জন্য অডিট ক্যাশ ইনসেন্টিভ করতে পারবে না এবং 2 বছর জেনারেল অডিট করতে পারবে না, এবং এস এফ আহমেদ ও আজিজ হালিম খায়ের চৌধুরী এই 2টি ফার্মকে শোকজ করেছে। ক্রিসেন্ট গ্রুপ 2013-18 সাল পর্যন্ত 1,074 কোটি টাকার ইনসেন্টিভ, টোটাল ক্যাশ ইনসেন্টিভ নিয়েছে, বাট বাংলাদেশ ব্যাংক 408 কোটি টাকার পার্টটি তারা ইনভেস্টিগেশন করেছে, যেটা 2017-18 সালে নেওয়া হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে যেই 653টি এক্সপোর্ট বিল পেন্ডিং থাকা অবস্থায় এই 408 কোটি টাকার ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে 71টি বিল রিপার্টেশনের কোনো সম্ভাবনা নেই। আর একই সাথে এই যে 408 কোটি টাকার বাইরেই 1,074 কোটি টাকা টোটাল যে দিয়েছে ক্যাশ ইনসেন্টিভ, সেই সবের মধ্যেও তারা র্যান্ডমলি কিছু স্যাম্পল কালেক্ট করে দেখেছে, তাতে পেয়েছে যে ওগুলোর মধ্যেও 117টা বিল যেগুলোর রিয়েল এক্সপোর্ট নিয়ে সন্দেহ আছে, কারণ এগুলোর এক্সপোর্ট প্রসিড
রিপার্টেশন হয়েছে থার্ড কান্ট্রি অথবা বিভিন্ন রেমিটেন্স হাউস থেকে। তো এইসব এইসবের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই অডিট ফার্মগুলোর উপর ব্যবস্থা নিয়েছে। আপনারা জানেন যে অডিট ফার্মগুলোর প্রধান দায়িত্ব হলো নিরীক্ষা প্রতিবেদনে ওই ব্যাংকের জাল জালিয়াতির ঘটনাগুলো আইডেন্টিফাই করবে এবং রুল অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংককে ইনফর্ম করবে। বাট আমরা দেখছি যে প্র্যাকটিস, এই ইন্ডাস্ট্রির প্র্যাকটিস দিনে দিনে খুব উইক হয়ে যাচ্ছে, তারা এই প্র্যাকটিসগুলো ফলো করছেন এবং রুল ভায়োলেট করে যাচ্ছে। সেগুলো সবগুলো ঘটনা হয়তো সামনে আসে না। ক্রিসেন্ট গ্রুপ একটি বড় ঘটনা হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক এই অডিটটি করেছে, যে এই আলাদা ইনভেস্টিগেশনটি করেছে অডিট ফার্মগুলোর ওপর। এই প্র্যাকটিস নিয়ে আমরা আইক্যাবের সঙ্গে কথা বলেছি। আইক্যাব হলো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ। আইক্যাবের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, মোহাম্মদ ফারুক। তিনি বলেছেন যে সাইফুল শামসুল আলমের বিষয়টি বাংলাদেশ ব্যাংক তাদেরকে রিপোর্ট করেছে, তারা ডিসিপ্লিনারি কমিটিতে এটি প্লেস করেছেন, এটার ডিসিশন এখনও হয়নি। ইউজুয়ালি যেটা প্র্যাকটিস তাদের, যেই ধরনের ঘটনায় তারা মেম্বারশিপ সাসপেন্ড করে দেন। এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে এই ইন্ডাস্ট্রিতে এই রিপোর্টের কোয়ালিটি এখন অনেক দুর্বল হয়ে গেছে। তো আইক্যাব থেকে যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে মনিটরিং তারা বাড়াবে এবং তাদের বিশেষ করে ব্যাংকের অডিট রিপোর্টগুলো তারা নিয়মিত রিভিউ করবেন, যাতে রিপোর্টের কোয়ালিটি আরও ইম্প্রুভ করা যায় এবং এই ধরনের ঘটনাগুলো বেরিয়ে আসে। তো দর্শক, এই ছিল আমাদের রিপোর্টের ফাইন্ডিংস। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।